Hey guys, Assalamualaikum. দেখো কত চমৎকার কিছু কালারফুল ভিকেল রয়েছে একটা বাস্কেটের মধ্যে। সবগুলো ভিকেলই আসলে আমি একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব আর বিভিন্ন জায়গাতে হাইড করে রেখে দিব। আর যেহেতু এদিকটাতে আমি কিছু গাছের পাতা দেখতে পেয়েছি, তো এর জন্য শুরুতেই হাতে নিয়ে নিচ্ছে একটা সিএনজি অটোরিকশা, খুবই পপুলার একটা ভিকেল, ফার্স্ট গ্রেড প্লাস্টিক ম্যাট সিএনজি অটোরিকশা, কালারফুল একটা রিয়েলিস্টিক সিএনজি অটোরিকশা। তো আমি এই ঝোপের মধ্যে ফেলে দিলাম আমার এই প্রথম ভিকেলটাকে, আর সবগুলো ভিকেল নিয়ে চলে যাচ্ছি পরবর্তী একটা হাইডিং প্লেসে। আর গাইস, আমি কিন্তু এই পুকুরের পাড়ের দিকে ফেলে দিব আমার পরবর্তী একটা ভিকেল, খুবই কালারফুল চমৎকার একটা ডাবল ডেকার বাস। দেখো গাইস, মিকি মাউজের স্টিকার মোড়ানো একটা ডাবল ডেকার পাস, খুবই ইম্প্রেসিভ লুক রয়েছে এই ভিকেলটার মধ্যে। তো এই কালারফুল ভিকেলটাকে আমি এই দিকটাতে ফেলে বাকি ভিকেলগুলো নিয়ে চলে যাচ্ছি এই জঙ্গলের ভিতরটাতে, দেখি আর কোথায় কি ফালানো যায়। তো গাইস, আমি কিন্তু এই দিকটাতে ফেলে দিব আমার পরবর্তী একটা ভিকেল, আর পরবর্তী এই কনস্ট্রাকশন টয় ভিকেলটা হচ্ছে একটা কনক্রিট মিক্সার ট্রাক, ফুলি ইয়েলো কালারের হেভি প্লাস্টিক মেট একটা কনক্রিট মিক্সার ট্রাক, যার রয়েছে 6টি চাকা আর রয়েছে চমৎকার একটা বিল্ড কোয়ালিটি। তো এই দিকটাতে ফেলে আমি চলে যাচ্ছি পরবর্তী একটা স্পটে। আর গাইস, আমি কিন্তু এবার এই দিকটাতে ফেলে দিব আমার পরবর্তী একটা পিঙ্ক কালারের বাস। এটি আসলে একটা স্কুল বাস, যদিও কনফিউজিং একটা ভিকেল কারণ এই দিকটাতে লেখা রয়েছে পুলিশ, একেবারে পুরনো হেভি প্লাস্টিক ম্যাট একটা স্কুল বাস। তো ফেলে দিচ্ছি এই দিকটাতে, আর এরপরে কিন্তু বাস্কেটটাকে নিয়ে আমি এই দিকটাতে চলে যাচ্ছি। আর এই দিকটাতে রয়েছে কিছু শুকনো ডালপালা, এর মধ্যে আসলে আমি রেখে যাব আজকের একটা বিশাল টয় ভিকেল আর্মি কন্টেইনার ট্রাক, খুবই কালারফুল গ্রিন কালারের চমৎকার একটা আর্মি কার, 8টি চাকার এই বিশাল সাইজের ভিকেলটাকে আমি এই দিকটাতে রেখে চলে যাচ্ছি বিশাল একটা পুকুরের পাড়ের দিকে, একেবারে অন্ধকারে মোড়ানো একটা প্লেস। তো গাইস, আমি কিন্তু আবারও দেখে ফেলেছি কিছু শুকনো ডালপালা, আর এর মধ্যেই কিন্তু আমি রেখে যাব একটা এয়ার ভিকেল হেলিকপ্টার, অরেঞ্জ কালারের লো কোয়ালিটি প্লাস্টিক ম্যাট এই ইয়ার ভিকেলটাকেও ফেলে যাচ্ছি। আর এরপরে এই পুকুরের পার ধরে চলে যাব সামনের দিকটাতে, আর এই কলা গাছের গোড়ার দিকে আমি কিন্তু ফেলে যাব একটা ডার্ট বাইক হেভি প্লাস্টিক ম্যাট, খুবই দামি একটা টয় ভিকেল ডার্ট বাইক, চমৎকার বিল্ড কোয়ালিটি, খুবই রিয়েলিস্টিক একটা টয়। তো এই কলা গাছের গোড়ার দিকে রেখে এই বাস্কেটটাকে নিয়ে আবারও সামনের দিকটাতে চলে যাব, আর এই কলা গাছটার নিচের দিকে কিন্তু আমি হাইড করে রাখবো একটা পুলিশ গান প্লাস্টিক ম্যাট টয় পিস্তল। ওয়াও গাইস, মিউজিক্যাল একটা টয় গান, দেখো কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই টয় গানটিকে। তো আমি এই নিচের দিকটাতে রেখে দিব, আর এর সাথে কিন্তু আমি রেখে দিব একটা মিনি সাইজের লো কোয়ালিটি প্লাস্টিক ম্যাট একটা ফক লিফট, খুবই সস্তা মানের একটা ভিকেল টয় ফক লিফট। তো এই গানটির পাশে রেখে চলে যাই সামনের দিকটাতে, দেখি কোথায় আর কি ভিকেল হাইড করা যায়। গাইস, আমি কিন্তু একটা পুরনো ফার্মল্যান্ডের দিকে চলে এসেছি, এটি আসলে একটা কাউ হাউস। তো এই শুকনো পাতাগুলোর মধ্যে এবার কিন্তু আমি রেখে দিব একটা ওয়াকি টকি, চমৎকার একটা ওয়াকি টকি, যার রয়েছে হোয়াইট এবং ব্লু কালারের চমৎকার একটা কম্বিনেশন প্লাস্টিক ম্যাট। এই ওয়াকি টকিটাকেও ফেলে দিলাম, আর এরপরেই আমি এই কাউ হাউজের এই কর্নারে রেখে দিব আমার পরবর্তী একটা মিনি সাইজের ভিকেল, 6টি চাকার একটা ট্রাক ভিকেল ট্যাঙ্ক ট্রাক, একেবারে সস্তা মানের এই ভিকেলটাকে এই দিকটাতে রেখে যাব। আর এই কর্নারে কিন্তু আমি ফেলে দিব একটা কাভার্ড ভ্যান ডিলেক্স স্পিড,
ব্লু কালারের খুবই পুরনো একটা কাভার্ড ভ্যান। তো এই ভেহিকলটাও ফেলে দেই, আর এরপরেই দেখো গাইস কত চমৎকার একটা আবহাওয়া। আর এই আবহাওয়ার মধ্যেই কিন্তু আমি আজকে তোমাদের বিভিন্ন ভেহিকল ইন্ট্রোডিউস করে দিচ্ছি, যার মধ্যে রয়েছে একটা মিলিটারি ট্যাঙ্কার। দেখো কত চমৎকার। তো এই আনরিয়েলিস্টিক ভেহিকলটাকে ফেলে দিলাম, আর এরপরই হাতে নিয়ে নিচ্ছি একটা রোলার, রোড কনস্ট্রাকশন ভেহিকল। এই রোলার মেটাল কোয়ালিটির, হেভি ওয়েটের, চমৎকার একটা রোলার। তো এই রোলারটিকে আমি এই দিকটাতে ফেলে দিলাম, আর বাকি কিন্তু রয়েছে মাত্র দুইটা ভেহিকল। আর এই দুইটা ভেহিকল কিন্তু আমি এই কর্নারে ফেলে দিব। তো যার মধ্যে রয়েছে একটা এয়ার ভেহিকল, গ্রিন কালারের প্লাস্টিকের তৈরি একটা এয়ারপ্লেন। তো চলো এই প্লেনটিকেও এই কর্নারে ফেলে দেই। আর এরপরে রয়েছে আজকের শেষ ভেহিকল, একটা স্পোর্টস কার, অরেঞ্জ কালারের চমৎকার একটা ভেহিকল, টয় স্পোর্টস কার, খুবই সস্তা মানের একটা ভেহিকল। তো গাইস অলরেডি তোমরা দেখে ফেলেছ আমি কী কী ভেহিকল আসলে আজকে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি, আমার ঝুড়িটি একেবারে খালি হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।